আজ শনিবার 14ই আষাঢ় 2024 সালের 29শে জুন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। স্ক্রিনে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শানিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন, না না পারলে 21 বার বা 7 বার করে অন্তত করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না। এই শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি ক্রয় করবেন না। আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রী হতে চলেছে, আর একদিন পরেই পরেই শনি বক্রী হবে। একটানা 139 দিনের জন্য 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো বা নীল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। কথায় আছে, আপনি আচারে ধর্ম অপরে শেখাও। নিজের ব্যক্তিত্বের বিকাশ করবার চেষ্টা করুন, এটি বহুলাংশে আপনাদেরকে পুরস্কৃত করবে। কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করে কিন্তু লাভ নেই, ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছে হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসেরও কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, দেখবেন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শর্টকাট অবলম্বন করে কিন্তু লাভ হবে না, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে আজকের এই এমন অপরূপ দিনে সেগুলিকে মিটিয়ে নিন। সম্পর্কের পুনরুজ্জীবন করবার জন্য দিনটি অতুলনীয়।